আসছে বুধবার সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর। শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় দেশটির সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করে সৌদি কর্তৃপক্ষ। দেশটির আকাশে কোথাও চাঁদ না দেখায় এবার পূর্ণ 30টি রোজায় পালন করতে হবে ধর্মপ্রাণ মুসল্লিদের। এছাড়াও রিয়াদের সাথে মিল রেখে বুধবার ঈদুল ফিতর উদযাপন করবে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশ। সেই হিসেবে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে বৃহস্পতিবার ঈদ হওয়ার সম্ভাবনা বেশি। Thank you.